দেখো এবার আমরা বন্ধুরা এবার শুরু করছি আমরা বারো পয়েন্ট তিন দুইয়ের একটা বলছে যে কে মাইনাস পি স্কোয়ার সন নাইন প্লাস পি ইন্টু নাইন মাইনাস পি হলে তাহলে কে সন কত এটা আমাদের মান এইটার সঙ্গে যদি এত হয় তাহলে কে এর মান কত তাহলে অথব কে মাইনাস পি স্কোয়ার শন সন নাইন মাইনাস পি আর নাইন নাইন প্লাস পি নাইন মাইনাস পি বা যেহেতু মাঝখানে সমান সমান তাহলে বা দেবে তাহলে কে মাইনাস পি স্কোয়ার দেখো এখানে নাইনটাকে এ আর পিটাকে বি ভাবো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা লেখা যায় কি স্কোয়ার মাইনে বিশ্ব সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কারণ আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকোয়াল টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে নাইন স্কোয়ার আর বিয়োগ পি স্কোয়ার বা কে মাইনাস পি স্কোয়ার একাশি আর বিয়োগ পিসার বা কে টু কত হবে একাশি মাইনাস পি স্কোয়ার আর এবারে মাইনাস পি স্কোয়ার ডান দিকে চলে প্লাস পি স্কোয়ার হয়ে যাবে তা পি স্কোয়ার প্লাস পি কেটে গেল অতএব কে ইজুয়াল টু একাশি এটা আমাদের উত্তর এবার দেখো দু এর দুয়েরটা দুয়েরটা বলছে পঁচিশ বিয়োগ ফোর এক্স স্কোয়ার শান শোন ফাইভ প্লাস এ এক্স আর ফাইভ মাইনাস এ এক্স হলে তাহলে এর ধনাত্মক মান কত হবে তাহলে এর এর ধনাত্মক মান এর এর ধনাত্মক মানটা কত ধনাত্মক ধনাত্মক মান বের করতে হবে দেখো তাহলে দেখো এখানে অথেব পঁচিশ বিয়োগ ফোর এক্স স্কোয়ার ইজ টু ফাইভ প্লাস এ আর ফাইভ মাইনাস এ বা তাহলে পঁচিশ বিয়োগ ফোর এক্স স্কোয়ার ফাইভটাকে আর বি ভাব তো এ প্লাস বি এ মাইনাস তাহলে পাঁচের আর মাইনাস এ হোল স্কোয়ার বা বিয়োগ ফোর এক্স স্কোয়ার সরান শোন পঁচিশ এ স্কোয়ার হবে তো আমার এখানে কী চাচ্ছে না এর মান চাইছে ঠিক আছে তাহলে আমরা এ স্কোয়ার এক্স স্কোয়ারটা চলে তাহলে প্লাস হয়ে যাবে তাহলে স্কোয়ার আর মাইনাস এখানে ফোর আছে আর ওদিক থেকে পঁচিশ ছিল এখানে আর এদিক থেকে মাইনাস চলে এলো তাহলে কেটে গেল বা এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার বা এখান থেকে আমরা এক্স স্কোয়ার কমন নেব নিলে কি আসবে না এ স্কোয়ার মাইনাস ফোর ইকোয়াল টু জিরো দেখো তাহলে এবার এখানে দেখো দুটো রাশির গুণ যদি জিরো হয় তাদের যে একটা মান অবশ্যই জিরো হবে তাহলে আমি ধরে নিচ্ছি স্কোয়ার মাইনাস ফোর ইকোয়াল টু জিরো বা স্কোয়ার ইজ ইকাল টু ওপার চলে গেলে ফোর অথব এ কত হবে রুট ওভার ফোর শোন শোন চারে বরগুণ দুই এর মান হচ্ছে দুই এবার দেখো এবার আমরা আসছি যে দুইয়ের দুয়ের তিনেরটা ফোর মাইনাস এক্স ইন্টু ফাঁকা ঘর ইজিকাল টু মাইনাস এক্স স্কোয়ার হলে ফাঁকা ঘরে কি হবে ঠিক আছে তাহলে এখানে কী বলছে ফোর মাইনাস এক্স ইন্টু ফাঁকা ঘর ইজিক টু তাহলে আমরা বা ফোর মাইনাস ফাঁকা ঘর সমান সমান তাহলে ষোলোটাকে আমরা চারের চার স্কোয়ার করতে পারি আর এক্সটাকে এটা স্কোয়ার করতে পারি তাহলে বা ফোর মাইনাস এক্স ইন্টু ফাঁকা ঘর ইজিক টু তাহলে এখানে স্কোয়ার আমি বি স্কোয়ার সূত্র কর এ প্লাস বিএনে মানে তাহলে একবার চার প্লাস এক্স আর একবার চার মাইনাস এক্স তাহলে অতএব ফাঁকা ঘর ইজিক করতে হবে তাহলে তাহলে চার প্লাস এক্স আর চার মাইনাস এক্স তার নিচে এই ফোর মাইনাস এক্স ভাগ হয়ে যাবে ফোর মাইনাস এক্স তাহলে ফোর মাইনাস এক্স মাইনাস কেটে গেল শোন শোন ফোর প্লাস এক্স এটি হচ্ছে আমাদের উত্তর